ভালোবাসা সত্যিই এক অদ্ভুত নেশার নাম। এ নেশার আসক্ত হলে বেঁচে থাকা যতটা আনন্দের, এই নেশা কাটিয়ে বেঁচে থাকার চেষ্টা করা তার চেয়ে হাজার গুণ কষ্টের। তবুও মানুষ ভালোবাসে, কারণ দিনের শেষে সব হারিয়ে হলেও শুধুমাত্র ভালোবাসা আঁকড়েই বেঁচে থাকার শেষ চেষ্টাটুকু করে কিছু বোকা মানুষ। আমারও একটি কলিজার টুকরা ছিল, ও হাসলে পুরো পৃথিবীটা হাসত। ও জানতো না কলিজা কোন জায়গায় ছিল। কলিজাটা বেইমান হলেও সেই একই জায়গায় আছে। কলিজার টুকরা, নিঃশ্বাসটুকু কখন চলে যাবে আমার, হাল্লা বাকি জানেন। তবে তুমি জানতে পারবে না রে পাখি। আমি জানি না যারা ছেড়ে যায় তারা বিচ্ছেদের পরও ভালোবাসে কি না। তোমার মতো যারা কারণ না দেখিয়ে ছেড়ে যায় তারা আদৌ মনে রাখে কি না। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সে সবচেয়ে কাছের মানুষ। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছুই মেনে নিতে হয়। মাঝে মধ্যে ভালো থাকার জন্য সবাইকে ছেড়ে দিয়ে একা থাকা উচিত। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। কারো বিপদ দেখে উচ্ছ্বাসিত হয়ো না। আগামীকাল তুমি কী অবস্থায় থাকবে তা তোমার জানা নেই। মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই জীবন শেষ। সময় যেমনই হোক না কেন, এক সময় সেটা বদলে যায়, কিন্তু মুখের কথা আর সম্পর্ক সারা জীবন মনে থেকে যায়। জোর করে ভালোবাসা পাওয়ার চাইতে শান্তির দূরত্ব অনেক ভালো। বাস্তব, তুমি টাকা তৈরি করো, সম্পর্ক তৈরি করবে, কিছু কথা কাউকে বলা যায় না, বোঝানোও যায় না, নিজের ভেতরটাকে শুধু কুড়ে কুড়ে খায়। তুমি আমার সমালোচনা করো, এইটা তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দেই না, এটি আমার ক্ষমতা। মুখে হাসি রাখা ভালো কথা, কিন্তু অন্যের খারাপ পরিস্থিতিতে নয়। আশা যেখানে শেষ, জীবনের শান্তি সেখান থেকেই শুরু। মিথ্যে দিয়ে সত্যিকে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করো না কেন, সত্যি একদিন ঠিক বেরিয়ে পড়বে, এটাই বাস্তব। যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস পৃথিবীতে আর কিছুই নেই। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না। কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সব সময় তার পছন্দের হয়ে থাকা খুব কঠিন। ছোটবেলায় একা থাকতে ভয় লাগে, বড়বেলা একা থাকতেই ভালো লাগে। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। খুব অল্পেতে যারা মানুষকে আপন করে নেয় পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। মানুষের জীবনে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলেই সর্বনাশ। ভুলে যাও, ভালো থাকবে সত্য, সব ঠিক হয়ে যাবে, এইসব বলে সব সমস্যা এড়িয়ে যাওয়ার নামই ম্যাচিউরিটি। অপমানের উচিত শিক্ষা কখনোই অপমান নয়। এমন কিছু করে দেখাও যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। অতিলোভে বিবেক নষ্ট, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লোভনে তরকারি নষ্ট হয়, অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়, অতি অহংকারে মানুষের পতন হয়। যদি তুমি তেল মারো তবে তুমি সত্যি বলো, তুমি শেষ।